সম্মানিত এলাকাবাসী, এই মুহূর্তে আপনাদের সামনে সুমধুর কণ্ঠে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরির পেশ করবেন। আপনারা যার জন্য অপেক্ষা মানছিলেন, অনেক সময় ধরে কষ্ট করেছেন, হযরত মাওলানা কারি শামীম হুসাইন রেজা আল কাদরী সাহেব, ওনাকে ওনার মূল্যবান তাকরির পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সব দিয়ে রাগ করে রয়েছে তারা, একটু সামনে দিয়ে এর ফলে বস কষ্ট করে রাখি। রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি ঘরে রাঙ্গি নাই এখনো যারা ঘোরাফেরা করছেন, আমি ওদম গুনাগার কারি মোহাম্মদ শামীম হুসাইন রেজা কাদরী আপনাদের সবাইকে আজকের মাহফিলের প্যান্ডেলে এসে বসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা মা বোনেরা
জানি না আজকের মাইকের আওয়াজ আপনাদের কানে যায় কিনা মা যদি মাইকের আওয়াজ আপনাদের কানে যায় আমি সবার কাছে আবদার করব যদি দুনিয়ার জমিনের মধ্যে আমরা আমার আল্লাহ এবং তার রাসূলকে খুশি করাইতে যাই আপনারা একটা জবান বন্ধ রাখবেন না আল্লাহর দেওয়া জবান দিয়ে বলেন এই জবানের মালিক যিনি তিনার নাম কি আর জবান খুলে বলেন না তিনার নাম কি আল্লাহর নাম নিয়ে কি সাওয়াজ না গুনাহ আপনারা বলেন আল্লাহর নাম নিলে কি সাওয়াজ না গুনাহ আরো জোরে বলেন সাওয়াজ না গুনাহ তাহলে ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ এই আওয়াজ মানে না সবাই ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ দুই হাত তুলে করেন ইয়া রাসূলুল্লাহ চিৎকার করে করেন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলি ইয়া আউলিয়াল্লাহ আমার উচ্চ কণ্ঠে বলি ইয়া নবী আল্লাহ চিৎকার করে বলেন আমরা রাসূল চাই কি চাই না আরো জোরে করেন আমরা রাসূল চাই কি চাই না জবান খুলে করেন আল্লাহু আকবার হে আমার আজকে পাঁচ যুগে একবার কালিকা পুরা এলাকার বাবাজিরা বন্ধুরা গো ও নবীর পাগলের দল আসেন আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত করি আর জোরে জোরে করে না হুজবিল I'm
কৃপণ ব্যক্তি তাকে বলা হয় যে ব্যক্তি আমার রসুলের প্রতি দুরুদ শরীফ পড়ার সময় তার জবানটাকে বোবার মতো করে রাখে। আপনারা বলেন আমরা কি বোবার মতো থাকতে চাই না, নবীর প্রেমে জবানটাকে উচ্চ কণ্ঠ করতে চাই কি চাই না? কথা বলেন না চাই কি চাই না? তাহলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি মালিকা ইয়া রাসূলুল্লাহ
arini bi jamalika ya habiballah sabai saban kulo chokonte poren alhamdulillah he amar pastubi ebong kalika purala kar baba jira bondura go তো সুন্দর জান্নাতের বাগানে বসলাম আপনারা কেউ একটা জবান বন্ধ রাখবেন না জবান করে চিৎকার মেরে বলেন আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনার নাম কি আর জবান করে বলেন না তিনার নাম কি যেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে বানাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বলে বান্দা গো আমার বান্দার দরেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে জমিনে তোমাদেরকে এমন বিচরণ করার জন্য ছেড়ে দেই নাই ও আল্লাহ গো আপনি আমাদেরকে কেমনে দুনিয়ার জমিনের মধ্যে রাখলেন আল্লাহ কোরআনে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা গো আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মানুষ এবং জিন জাতির বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য আপনারা শুনে বলেন আমার আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই ও বন্ধুগো ও নবীর পাগলের দল আল্লাহর ইবাদত করার জন্য আমার আল্লাহ পাঠাইছে আপনারা সবাই জানেন আজকে কালিকাপুর এবং পাঁচটু বিদ্যা ময়দানের জমিনে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া এই মাহফিলের মধ্যে যারা যারা বসে গেলেন আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতে ও হুজুর গো আজকের মাহফিলের মধ্যে আমরা যে বসে গেলাম আমাদের বসার কারণে লাভটা কেমন হবে আপনি কি বলবেন নি আমার নবী ডাক দিয়া উম্মত গো ও নবীর পাগলের দল যখন তোমরা দুনিয়ার জমিনে কোরআন এবং হাদিস শোনার জন্য একটা জান্নাতের বাগান সাজিয়ে পালাও ওই জান্নাতের বাগানে যদি তোমরা বসে থাকো আর জান্নাতের বাগানে বসে বসে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস শুনতে থাকো দুনিয়ার জমিনে কোনো টাকা পয়সা তোমাকে দেওয়া হবে না দুনিয়ার জমিনের ব্যবসা বাণিজ্য তোমার লাভবান তোমারে কেউ করে দিবে না ও নবী গো ও দয়াল নবী গো তাইলে আমার লাভটা কি হবে আপনি বলেন না আমার নবী একটা ডাক দিয়ে কই উম্মত গো তোমার অন্য কোন লাভ হোক বা না হোক একটা লাভ হইব তোমরা কি জানো নি ওই লাভটা হইল ওই বাগানের মধ্যে যারা বসে থাকবে তাদের জীবনের গুণাগুলো লেখা বন্ধ হয়ে যায় আর তারা যখন জান্নাতের বাগান থেকে বাইর হইয়া যায় আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে আল্লাহ গো ও দয়াল আল্লাহ আপনার বান্দা তো জান্নাতের বাগান ওয়াজ মাহফিলে বসেছে আপনার বান্দার আমল নামার মধ্যে নেক আমল লেখা হয়েছে আপনার বান্দার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় নাই আল্লাহ আপনার বান্দা যখন জান্নাতের বাগানে প্রবেশ করতে লাগছিল জান্নাতের বাগানে আসার সময় ওই যে গেটটা দেখা যায় ওই গেটের মাথার মধ্যে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ফেরেশতারা আমার বান্দার জীবনের গুনাহগুলা আমার বান্দার গুনাহগুলা তোমাদের কাছে নিয়ে নাও ফেরেশতারা বান্দার গুনাহগুলা ফেরেশতাদের কুদরতি একটা পুটলির মধ্যে মানে গাঁটির মধ্যে ঢুকাইছে আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ গো ও আল্লাহ আপনার বান্দার জীবনের গুনাহগুলা আমরা আমাদের কাছে সংরক্ষণ করে রাখলাম কিন্তু আপনার বান্দা তো দুনিয়ার জমিনে কোনো গুনার কাজ করে না ওই যে কালিকাপুর পাঁচতবিদ ময়দানে বসেছে কোরআন এবং হাদিসের বাগানে বসেছে ও আল্লাহ গো আপনার বান্দার জীবনের গুনাহ কি আমার কাছে থাকবো নি এবার যখন আপনি পুরাটা রাত্র পর্যন্ত মাহফিলের মধ্যে বৈশা বৈশা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের আলোচনা শোনার জন্য বসে থাকেন যখন মাহফিল শেষ করার পরে আখেরি মুনাজাত দিয়ে আপনি যখন বাইরে হইতে লাগবেন ফেরেশতার দল আল্লাহর ডাক দিয়ে বলবে আমার কাছে রেখে দিলাম আল্লাহ আপনার বান্দা এখন ওয়াজ মাহফিল থেকে বের হয়ে যায় কোরআন এবং হাদিসের বাগান থেকে বাইরে হয়ে যায় আমার নামার মধ্যে কি গুনাহগুলা দিয়া দিতাম নি আল্লাহ ডাক দিয়া কইব না না রে ফেরেশতার দল আমার বান্দার আমল নামার মধ্যে গুনাহগুলা দিও না ফেরেশতা ডাক দিয়া কইব আল্লাহ গো বান্দার আমল নামার
গুনাগুলা কি করতাম বান্দার গুনা কি বান্দারে দেওয়া যাবে না আমার আল্লাহ ডাক দিয়ে কইব ও ফেরেশতা দূর আমার বান্দা তো মাগফিরাতের মধ্যে বইসা বইসা তার গুনাগুলা মাফ করায়া ফলাইছে এই গুনাহ কি করব ও আল্লাহ আপনি বলেন না আমার আল্লাহ কই গুনাগুলারে সামাফ রূপে রূপান্তর করে আমার বান্দার আমল নামার মধ্যে দিয়া দাও আর আমার বান্দারে জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা করো বান্দা যখন মারা যাবে তার জান্নাতি বানিয়ে দিব ও আল্লাহ ও ও দয়াল আল্লাহ আপনার বান্দার গুনাগুলা যদি আমল বানিয়ে তার আমল নামাই দিয়া দে এখন গুনাগুলার কুটরিটা তো ভর্তি হয়ে আছে গো আপনারা শুনে বলেন এই কালিকা পুরো বংশস্থুবি এলাকায় মানুষ কি এ গুনাহ আরো আছে আরো জোরে কয় না এ গুনাহ আরো আছে গুনার বোঝা গুনা তুমি নিয়ে জাহান্নামের মধ্যে ফালাও ও আল্লাহ গো জাহান্নামের মধ্যে নিয়ে ফালাইলে লাগতা কিভাবে বলেন না আমার আল্লাহ কয় গুনা গুলা যখন জাহান্নামের মধ্যে পড়বো ওই জাহান্নামের আগুনের উত্তাপ করে বাইরা যাইব দুনিয়ার জমিনে কারা কারা জান্নাতের বাগানে প্রবেশ করে নাই ওই বান্দা গুলা জান্নাতের বাগানে প্রবেশ না করার কারণে যখন তাদেরকে অন্ধকার কবর যাওয়ার পরে জাহান্নামের মধ্যে প্রবেশ করব আর এই গুনাগুলা আগুনের তাপটা বাড়াইয়া দিয়ে গো বান্দারে কবরের মধ্যে কঠিন আজাব দিব ও বন্ধু ও নবীর পাগুনের দর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাদের জন্য আরেকটা কাজ করছে কি জানেননি একটা কাজ সর্বোত্তম কাজ করেছেন ওই কাজটা হইল যারা যারা আজকে জান্নাতের বাগানে বসেছেন অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের দাদা দাদি আত্মীয় স্বজন অন্ধকার কবরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা আত্মীয় স্বজনদের রুহ গুলারে আমার আল্লাহ উন্মুক্ত কইরা দিছে উন্মুক্ত কইরা দিয়া আমার আল্লাহ রুহ গুলারে ছাইরা দেয় আর রুহ গুলা মাহফিলের তার দিক দিয়ে ঘোরাফেরা করে আমার বাবারা বন্ধুরা ও নবীর পাগলের দল এই রুহ গুলা চারদিক দিয়ে ঘোরাফেরা করতেছে রুহ গুলা কেন ঘুরে জানুনি ওই রুহ গুলা আমার আল্লাহর দরবারে যায় দাঁড়ায় যাইব আর কিছু রুহ হাসবো কিছু রুহ কান্দবো আল্লাহ ডাক দিয়া কইব এই রুহুরা কেন হাসে এই রুহুরা কেন কান্দে ফেরেশতা বলো না আমার আল্লাহ জানে কি জানে না বলে কয় না জানে কি জানে না আমি দুনিয়ার জমিনে ওই ওয়াজ মাহফিলের ময়দান কালিয়ে কেপুরের জমিনে বাস্তু বিদ্যা ময়দানে আমার ফুলাটা আমি মার জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আমি বাবার জন্য কান্দে আমি দাদার জন্য দাদির জন্য কান্দে বোবার লাগো আপনি না বলছেন দুনিয়াতে কেউ যদি একটা নেককার সন্তান রাইখা যায় ওই নেককার সন্তান যদি মা বাবার জন্য দাদা দাদির জন্য আত্মীয় স্বজনের জন্য চোখের মানে পারে কান্দে আমার আল্লাহ নাকি তার কবর রাজাব মাফ করে দেয় আল্লাহ আমার একটা বিশ্বাস গো আমার পোলাটা আমার লাগে দোয়া করতেছে আমার পোলার দোয়ার কারণে আপনি আমারে মাফ করে দিবেন আল্লাহ ডাকে দিয়া কইব বান্দা তোমার সন্তান কি আসলে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের বাগানে নেই আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারে ও আমার ফেরেশতার দূর যায় দেখ না দুনিয়ার জমিনে আমার বান্দার আত্মীয় স্বজন সন্তানটা কি দুনিয়াতে বসে নি জান্নাতের বাগানের মধ্যে রহমতের ফেরেশতারা বিচরণ করবে আর ফেরেশতারা নজরদারি করে দেখবে আপনি মা আপনি বাবা দুনিয়ার জমিনের ভিতরে যখন অন্ধকার কবরে চলে গেছে আপনার মা জন্য মাহফিল বৈশাখ একটা ফোঁটা চোখের পানি ফালাইয়া দিছে একটা ফোঁটা চোখের পানি ফালাইয়া দিছে আমার আল্লাহ কইবার বান্দা আমি আল্লাহ তার মা বাবার কবর রাজাত মাফ কইরা দি তাহলে বলেন যারা কবরবাসী কবরে ইকুটা কমাস্তা বন্ধ করে দেখুন আপনারা বলেন যারা কবরবাসী আবার সাউন্ড বাড়ান মাইকের সাউন্ড বাড়ান কবরবাসী আজকে তারা কি খুশি না বেজা
কথা বলেন না আরজুরে বলেন যদি কবরবাসী খুশি হয় আরেক দল কবরবাসী আছে তারা অনেক বেজার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও কবরবাসী তোমরা কেন বেজার আল্লাহ পাকের দরবারে কবরবাসীগুলা কান্না করবে আর ডাক দিয়ে বলবে আল্লাহ আমার সন্তান আমার আত্মীয়-স্বজন আজকে জান্নাতের বাগানে নাই আমার জন্য দোয়া করার কেউ নেই আল্লাহ আমার জন্য কি জান্নাত রেখেছেন আল্লাহ বলবে বান্দা তুমি যদি দুনিয়ার জমিনে তোমার সন্তানটাকে ওই যে মাহফিলওয়ালা জান্নাতের বাগানে বসনেওয়ালা বানাইতা তাহলে আমি আল্লাহ তোমার কবর আজাব মাফ করতাম আপনারা বলেন এমন নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই গভীর মনোযোগ এই জন্য যুবকের দল ও মুরব্বি বাবারা যারা যারা মাহফিলে বসেছেন আপনারা বলেন আজকের মাহফিলে বসার উদ্দেশ্য কি জীবনের গুনাহ মাফ করানো না গুনাহ নিয়ে বাড়িতে যাওয়া সবাই জোরে বলেন না মাফ করানো জীবনের গুনাহগুলো যদি মাফ করাইতে হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুনাহগুলো মাফ করানোর বিকল্প কোনো রাস্তা আমি আল্লাহ পাকের শরণ ছাড়া আর কোনো কিছু নাই সুবহানাল্লাহ জোরে বলেন আপনারা সুবহানাল্লাহ কি নিজ ইচ্ছা করে আসতে কোন নাকি এমনি মুখ বোবা করে রাখছেন আমি বুঝি না আবার কথা বলে দেয় আসেন আমারও কইছে ইয়া মুর্দা দিয়ে বলে জানে কথা না সুবহানাল্লাহর আওয়াজ একটু জোরে লাগবে তোরা কথা কইছ আল্লাহ ভয় লাগে আপনারা বলেন যদি আজকের মাহফিলে বসে জীবনের গুনাহগুলো মাফ করাইতে হয় আমরা গুনাহ মাফ করাইতে চাই কি চাই না জবান খুলে বলেন চাই কি চাই না এই জীবনের গুনাহ মাফ করানোর জন্য সাহাবায়ে কেরাম নবীর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য রাস্তা আছে কোনটা আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা গো ও আমার সাহাবায়ে কেরাম আসহাবি কাম নজুম তোমরা হলো তারকার মতো এবং আমার সকল সাহাবায়ে কেরামকে মাসুম তাদের জীবনে কোনো গুনাহ নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো ও ভাইয়ের নামে আপনার কিছু গুনাহগার উম্মত থাকবে দুনিয়ার সংসার মায়ায় পয়লা আমার দোযা অন্যান্য ইবাদত করতে বড় কষ্ট হইব ও ভাইয়ের নবী গো আপনার ওই উম্মতের জীবনের গুনাহ কেমনে মাফ করব আমার নবী ডাক দিয়া কয় বান্দা যখন গুনাহ করব আমি নবীর উম্মত যখন গুনাহ করব ওই গুনাহগুলা করার কারণে আমার উম্মতের কলবের মধ্যে দুই একটা দাগ হইয়া যায় কালা কালা দাগ হইয়া যায় ও নবী গো ওই দাগটা কেমনে পড়ে আর কোন জায়গার মধ্যে পড়ে আমার নবী ডাক দিয়া বলে সকল বান্দা এটা পুরুষ হোক বা মহিলা হোক তাদের বাম স্তনের দুই আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা থাকে ওই সাদা গোস্তের টুকরাটার মধ্যে এটা এমন সাদা একবারে দুধ যেমন সাদা ঠিক এমন সাদা ওই গোস্তের টুকরাটার মধ্যে কালো কালো কিছু দাগ পড়ে যায় একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যায় দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে যায় উম্মত ওই গুনাহগুলো করতে করতে যখন তুমি তোমার কলবটার কালো বানায়া পালাও ওই কলবের গুনাহগুলা তুমি মাফ করাইতে পারো না এবং উম্মতের কলবের গুনাহ পরিষ্কার করার যন্ত্রটার নাম কি তা আমার নবী ডাক দিয়া কই ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ বান্দা এবং উম্মতের কলবের গুনাহ মাফ করানোর যন্ত্রটার নাম হইল আল্লাহ নামের জিকির আপনারা জবান খুলে বলেন আমরা আমার আল্লাহ নামের জিকির করার দরকার আছে না নাই আর জবান খুলে জুড়ে বলেন দরকার আছে না নাই এই আমার বন্ধু Allah'ın
মোহতারাম
আজকে কালিকাপুর এবং পাঁচথুবি যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল এই পাঁচ কালিকাপুর পাঁচথুবি ঈদগাহ ময়দানে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল উলামা আল হাযরত মাওলানা ফরিদউদ্দিন সাহেব আলোচনা করেছেন আমার পূর্ব অত্যন্ত মূল্যবান আলোচনা হযরত মাওলানা মোহাম্মদ সুলাইমান আনসারী আল কাদেরি সাহেব আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতী সন্তান হাফেজ মাওলানা রবিউল আউয়াল আল মুমানি সাহেব সহ এই এলাকার মাহফিলের আয়োজন করেছেন যুব সমাজের ভাইরা কালিকাপুর বাস্তবী যুব সমাজ ও ঈদগাহ কমিটির ভাইরা আমার ডাইনে বামের সামনে বসে থাকা আলেম সমাজ মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মধ্যে ওয়াজ শ্রবণ আমার অবলা সরলা মা ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ আপনারা বলেন সালাম দিলে সওয়াব না গুনাহ জোরে বলেন সওয়াব না গুনাহ সালামের সওয়াব দিলে সওয়াব না গুনাহ রাসূলের হাদিস আমার নবী বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহীদা আও কামা কাল আলাইহি সালাতু ওয়াসাল্লাম নবী বলেছেন উম্মত ফিতনা ফাসাদের যুগে আমি নবীর একটা সুন্নতকে যারা জিন্দা করবে তাদেরকে 100 শহীদের সওয়াব প্রদান করা হবে সুবহানাল্লাহ জোরে করেন আল্লাহর নবীর একটা সুন্নতকে জিন্দা করলে 100 শহীদের সওয়াব প্রদান করা হবে সালাম দাও আমার নবীর সুন্নাত জবাব দেওয়া মাশাআল্লাহ জবাব দেওয়া ওয়াজিব ওয়াজিব তরক করলে গুনাহগার হয় তবে একজন দলের মধ্যে সালামের জবাব দিলে আদায় হয়ে যায় কিন্তু আপনারা যারা সালামের জবাব দিয়েছেন আর যারা দেন নাই আপনারা বলেন সবাই মিলে এই এলাকায় কি মানুষ এগুলা না আরো আছে আপনারা সাইতে কম না বেশি অনেক মানুষে কি করছে জানেন না আজকে মাহফিল না শ্বশুর শাশুড়ি দেবর ননদ শালা শালি সবাই দাওয়াত দিছি কথা কয় না বাটসারি করতে জায়গা পাও না আদিন কুদিন পাও না অন্যদিন দাওয়াত দিতে পারো না মাহফিলের দিন দাওয়াত দিতেছ তো ফোনটা দাওয়াত দিতে পারলো ফোনে কি কইছে হ্যাঁ হ্যালো আম্মা আমরা লাগে তিন দিন মাহফিল আমরা আইছিল তো তারা আইয়ে আইছি কি লাগা কষ্ট তো দুনিয়াতে ঘরে নিয়ে আমরা মুখে রান খাওয়াইতেছে কষ্ট শুনে কেনা বাটসারি আর কি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন আমিন জোরে বলুন আরো জোরে কোন আমিন তাহলে আমরা যারা এই জান্নাতের বাগানে বসলাম আমরা কি তাদের থেকে ভালো না খারাপ কথা বলেন ভালো না খারাপ এটা যদি জান্নাতের বাগান হয় জান্নাতের বাগানে যারা বসে তারা জান্নাতের কথা বলেন জান্নাতের মেহমান তাহলে সালামের জবাবটা একটু জোরে দিবেন যেন তারা বুঝে যে আজকের মাহফিলের প্যান্ডেলে আশিক রাসূলের অভাব নাই একটু জবান করে সালামের জবাব দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ আপনারা বলেন আজকের এই মাহফিল হচ্ছে আপনারা খুশি না বেজার জবান খুলে বলেন খুশি না বেজার মন থেকে বলেন সবাই খুশি আমি কিন্তু পরীক্ষা করে আসলে সবাই খুশি দেখি দুইটা হাত তুলে দেখান তো বাবা কারা কারা বেজার আমি কিন্তু বাইরের উজুর না আমার বাড়ি আর আপনার বাড়ি কিন্তু কাছে কাছে গুমতি নদী পার হইলে আমার বাড়ি আর আপনি আর ইন্দিয়া জিজ্ঞাসার বিড়ি সর হইলে তো সাথে লগে যে মসজিদ আছে ইন্দিয়া হজর ছড়া দোয়া কইরেন কিন্তু মনটা কষ্ট হইলে যে এত সুন্দর একটা মাহফিল এই মাহফিলের উচিলে কবর রাজাত মাফ হয় মানে এই মাহফিল হতে আসলে কি বাস্তবী আর কালিকা ফুলবাসী সবাই বেজার হল বুঝলাম না কথাটা হ্যাঁ গ্রামে বসবাস করলাম শুদ্ধ ভাষার দরকার নাই কারণ গ্রামের ফল আর কি ঠিক আছে না জানলে পারে মিলে দিলে বাস করলাম কিন্তু বেজার যে আমার কাছে কষ্ট লাগছে এটা কি মোশে না জোশে জোশে মাশাল্লাহ বুঝেন আপনারা তাইলে তাহলে এবার একটু দুইটা হাত তুলে দেখেন কারা কারা খুশি হানিবে একটা জোরে কথা বিতন্ত এমনি দেখেন লাগবে আসলে আমরা খুশি নেই বার্তা খেয়ে আইসে না নমুনা কয় থাকবি কারণ আমারও আর শুনতে হইলে আওয়াজ লাগে
আপনারা ইউটিউবে দেখেন আজকে আপনাদের কাছে কিন্তু চ্যানেল আসছে এটিএসডি মিডিয়া জিএম সুনিসডি মিডিয়া এবং চ্যানেলে অনলাইন ইসলামিক ওয়ার্ল্ড ডিডি এগুলাতে আলোচনাগুলো যাবে আপনারা দেখেন আমার আলোচনাগুলো আসলে একটা মূল কথা আমি এটা ভাঙি কথা হলো আমি কুমিল্লা শহরে ওয়াজ মাহফিল করি না একবারে কম এই মাহফিলটা একটু সাইডে হচ্ছে লাগা এই বছর আমি কুমিল্লা শহরে কোনো মাহফিল করি না শুধু খেতাসার একটা মাহফিল আজকে একটা মাহফিল আমার নিজের এলাকার মাহফিলগুলোতে পর্যন্ত এবছর আমি থাকতাম পারছি না তো দোয়া কইরেন যে আমরা যারা আজকের মাহফিলে বসছি আমি আজকে আপনাদের কাছে দুই তিনটা ডেডলাইনে ছেড়ে কিন্তু আজকের মাহফিলে রাখছি আমি একটা কথাই বলবো আমার ওয়াজ আমি বেশিক্ষণ করি না অল্প করি তবে বোঝানোর চেষ্টা করি একটু বেশি করে এতক্ষণ পর্যন্ত এই যে জিকির করছি মিলাদ করছি কেন জানেন আপনি একটু পিছনের দিকে সামনে যারা একটু সিরিয়াস হন মানুষ কি ফাতমা এডি আসবে নাকি পারছে না বাড়াইছে আড়াই তো না আড়াইলে ফুটবল টাইমে ভিডিও আইবো তবে যারা ওই যে পিছনে দাঁড়ায় রয়েছে আর এখানে সাইডে বইয়ে রয়েছে তারা যদি এসে বসে যায় তাহলে পরিবেশ আরো সুন্দর হবে আর এটা জান্নাতের বাগান তাহলে আপনারা বলেন আসলে কি আপনারা সবাই খুশি নেই কারণ আপনারা যদি এখানে গেডির উপরে মুরব্বিরা বইয়া থাকেন এখানে মুরব্বিরা বসে রয়েছে আপনারা যদি ঘরের উপরে হয়েছে উপরে বসে থাকেন এটা অসুন্দর হয়ে যায় একটু কষ্ট করে যুবক ভাই যারা আছেন কারণ আল আদাবু খায়রু মিনা যাহাবি ওয়াল কিদাতি আদব স্বর্ণরূপার চাইতে উত্তম আপনারা একটু কষ্ট করে আদব দেখান যারা এখনো বসে রয়েছেন ওইখানে কারণ আপনারা কিন্তু কয়েকজন মুরব্বির ঘরের উপরে বসে রয়েছেন দেখেন এই মাহফিলে যারা বসছে অনেকে মুরব্বি আপনার বাবার বয়সী দাদার বয়সী কয়েকজন মুসলামা সিদিয়া থেকে নিজের থেকে বাড়িয়ে গেছে কারণ কাল আর ভাল লাগতো না উচিত কথা না আল হক মুরু উচিত কথা তিক্ত বালা বাড়িয়ে দেন আমি অসুবিধা নাই যারা বইব আদব বলা ভদ্র বাপের ভদ্র সন্তান বালা আবার কেউ আবার কথা কথা কক হুজুর দুধ দৈন্য করু কিতা দুধ দিনা করো লাইক দিলো বালা হুজুর মাহফিলে তো আইছে কোন রকম ওমা এ মুত্তা লাইক দিয়ে মালিক রে কষ্ট দিও দুধ দিব দরকার আছে নি মুত্তা দুধের আমার দরকার নাই এমনে আরাম থাকতাম সহজে সুন্দরে থাকতাম যারা বসবে তারা আদবের সাথে বসবে দুই একটা কথা শুনবে জান্নাতের বাগান থেকে বাড়িতে যাবে फायदा হবে লাভ হবে আপনারা বলেন আমরা আসলে সবাই খুশি না বেজা ডান হাত তুলে দেখান কারা কারা খুশি তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে পাক পাঞ্জাত নারে গাউসিয়া জবান খুলে করেন আলহামদুলিল্লাহ আমরা খুশি হলে খুশি হয় কে আরো জোরে বলেন কে আল্লাহকে আমরা খুশি করার দরকার আছে না নাই গভীর মনোযোগ আর যাইনে বামে নই সরাসরি আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যায় আমরা সবাই আপনাদের মাহফিলে বসলাম আমরা সবাই খুশি তবে আমার কালিকাপুর এবং পাঁচতুবি এলাকার বাবারা বন্ধুরা যারা যারা মাহফিলে বসেছেন আপনাদের কাছে আমি তিনটা খণ্ড বিশেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই তিনটা আয়াতের উপরে আমি আপনাদের কাছে কিছু কথা বলব আপনারা সুরা বলেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমরা আমাদের চোখ দ্বারা যা কিছু দেখতে পাই সকল কিছু যিনি বানাইলেন তিনার নাম কি আর জবান বলেন তিনার নাম কি বন্ধুরা রে আমার ও নবীর পাগলের দল আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকল কিছু যিনি বানাইলেন তিনার নাম হইল আমার আল্লাহ আপনারা বলেন আসমান জমিন চন্দ্র সূর্য একদিন থাকবে না পাহাড় পর্বত নদী নালা ঘর বাড়ি কোনো একদিন থাকবে না আপনি আমি বিল্ডিং সাজাইলে এই বিল্ডিং একদিন থাকবে না সুন্দর নদী নালা পাহাড় পর্বত একদিন থাকবে না যেদিন সকল কিছু লয় হয়ে যাবে সকল কিছু ক্ষয় হয়ে যাবে ওই দিনটার নামটা হলো কিয়ামতের দিন আপনারা বলেন ওই কিয়ামতের দিন যখন দুনিয়ার সকল কিছু ধ্বংস হয়ে যাবে সকল কিছু থাকবে না একজন থাকবে তিনার নাম কি আরজুরে বলেন না তিনার নাম কি আল্লাহর কোরআনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা গো ও আমার বান্দা জোরেরা কুল্লু মান
আলাইকা ফা তোমরা তোমাদের চোখ দিয়া যা কিছু দেখতে পাও সকল কিছু একদিন ধ্বংস হয়ে যাবে ওয়াব আওয়াজ রব্বিকা যিনি তোমাদের প্রভু যিনি তোমাদের রব যিনি তোমাদের আল্লাহ ওই আল্লাহর কোনো ধ্বংস নাই আল্লাহ গো ও দয়াল আল্লাহ গো যদি আপনি আল্লাহর কোনো ধ্বংস না হয় সকল কিছু একদিন ধ্বংস হয়ে যাবে আপনি আল্লাহর কোনো ধ্বংস নাই কেন গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জালালি ওয়াল ইকরাম আমি আল্লাহর কোনো ধ্বংস নাই আমি আল্লাহ মহিমান্বিত আমি আল্লাহ মর্যাদাবান এই জন্য আমি আল্লাহ পাকের কোনো ধ্বংস নাই তাইলে বলেন দুনিয়ার জমিনে অনেক মানুষ টাকা পয়সার মালিক হওয়ার পর তার অহংকার হয়ে যায় অনেক মানুষ দামি বাড়ির মালিক হলে অহংকার হয়ে যায় থেকে বিদেশ থেকে আসার পরে এলাকার কৃষক রিক্সার ড্রাইভারকে সালাম দিতে তার মনের ভিতরে লাগে আপনি লক্ষ টাকার মালিক হইছেন আল্লাহর কসম আপনার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু আপনার কবরে যাবে না আপনি যখন অন্ধকার কবরে যাবেন বন্ধু ওই কবরের মধ্যে আপনার আপন কোনো কিছু হবে না আপনার কবর হবে দূর অন্ধকার অন্ধকার কবরে বান্দা যখন কঠিন বিপদে পড়ে যাবে গো কঠিন বিপদের মধ্যে পড়ার কারণে বান্দারা কঠিন বিপদের মধ্যে যখন পড়ে যাবে আল্লাহর কাছে অন্ধকার 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 বলে বলে বান্দারা কান্নাকাটি করবে অন্ধকার কবরে কালিকা পুরে এবং পাস্তুমির কত মানুষকে শুয়াইলা ওই কবরের মধ্যে শুয়ানোর পরে একটা মানুষ দুনিয়ার জমিনে শীতের দিনে দেখবেন দামি কম্বল গায়ে দিয়ে ঘুমায় মানুষ গুলা বড় 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 বস্কার চাদাইয়া তার গলার মধ্যে আলো লাগাইয়া আলোক সজ্জা করে ঘুমায় আল্লাহর কসম মুসলমান কালিকা পুরে এবং পাস্তুমির কোন মানুষকে কবরে শোয়ানোর সময় একটা তোষক বিছাইছিল গায়ের উপর একটা লেপ দিছিনি না 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 গায়ের উপরে কোনো লেপ দেয় নাই তোষক দেয় নাই কোনো আলোক সজ্জা লাগায় নাই অন্ধকার কবরে শোয়া দিছে ওই কবরের মধ্যে কঠিন আজাবের মধ্যে মানুষ পড়ে আছে কেমনে আছে জানি না ওই কবরের মধ্যে মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে থাকবে তবে আমার নবী ডাক দিয়ে উম্মত আমার অন্ধকার কবরটা সবার জন্য অন্ধকার নয় এক শ্রেণীর মানুষ আছে অন্ধকার কবর তারার জন্য আলোকিত হইয়া যাইব কঠিন অন্ধকার কবর ওই কবর যখন অন্ধকারাচ্ছন্ন হইয়া যাইব বান্দা যখন চিৎকার করা শুরু করবে বান্দা যখন চিৎকার করা শুরু করবে হঠাৎ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার কবরের পশ্চিম দিকটা মানে পশ্চিম সাইড থেকে মিট 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 করে একটা নূরের বাতি জ্বালিয়ে দিব বান্দা ডাক দিয়া কইব ইয়া আল্লাহ আমার কবরটা তো অন্ধকার ছিল এই কবরে কিভাবে আলো আসলো আল্লাহ আপনি বলেন না আমার আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া কইব ও আল্লাহর বান্দার কোনারা এই কবরের মধ্যে আলো তো আমার আল্লাহ কোন বাতি দিয়া জ্বালাই নাই এই আলোটা হইল দুনিয়া তুমি যে নামাজ আদায় করেছো ওই নামাজগুলা তোমার কবরে আলোকিত হইয়া গেছে ওই নামাজ পড়ার কারণে তুমি দুনিয়ার জমিনে দান সৎকার করার কারণে ওই দান সৎকারগুলা তোমার কবরে আইসা আলোকিত হইয়া গেছে ও আল্লাহ কিভাবে আলোকিত হইল আলোকিত হওয়ার কারণে আমার দুনিয়ার জমিনের মধ্যে থেকে অন্ধকার কবরে কি আমি শান্তিতে বসবাস করতে পারবো নি আল্লাহ ডাক দিয়া কই বান্দা গো তুমি কবরে শান্তিতে থাকো আমার শান্তিতে থাকো এটার জন্য আমি আল্লাহর কোনো চিন্তা নাই টেনশন নাই ও আল্লাহ গো কার টেনশন কার চিন্তা আমার আল্লাহ বলেন এই চিন্তাটা আমার নয় এই চিন্তাটা নিয়ে গেছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ কিভাবে আমার নবী নিয়ে গেলেন বলেন না আল্লাহ ডাক দিয়া কয় আমার নবী হইল আমার নবীর উম্মতের পাগল এই জন্য আমি আল্লাহ উম্মতকে উম্মতের চিন্তা করার জন্য আমার নবীরে দিয়া দিলাম আমার নবীরে সাহাবাই কেরাম ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবী গো আপনার উম্মতরা কঠিন কবরের আযাবের মধ্যে পড়ে যাবে আপনার উম্মত কিভাবে কবরের আযাব থেকে মুক্তি পাবে আমার নবী ডাক দিয়া কয় আমার কোন উম্মত যদি আল্লাহ বলা হইয়া যায় আমার কোন উম্মত যদি আল্লাহ এবং তার রাসূলের পাগল হইয়া যায় আল্লাহর কসম
ও মুসলমান আপনি যখন দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে মা বাবার খেদমত করার পরে দান সদকা করার পরে আপনি আল্লাহর হয়ে যাবেন আমার আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যেই ব্যক্তি আমি আল্লাহর হয়ে যাই আমি আল্লাহ তাআলার হয়ে যাই আপনি টাকা পয়সা দন দৌলতের পেছনে দৌড়ানো লাগবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যদি তুমি আল্লাহর হয়ে যাও আমি আল্লাহ তোমার হয়ে যাই ও আল্লাহ টাকা পয়সা দন দৌলত কোন জায়গা থেকে আসবো আল্লাহ ডাকে দিয়ে কই বান্দা টাকা পয়সা দন দৌলতের পেছনে তুমি দৌড়ানো লাগবে না টাকা পয়সা দন দৌলত এমনি তোমার কাছে আসবে তবে সত্য একটা আল্লাহ কি সত্যটা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসা রাব্বুকা মাকামাম মাহমুদা আর যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন আপনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সত্বর অতি তাড়াতাড়ি আমার আল্লাহ তাকে মাকামে মাহমুদ প্রদান করবে ও হুজুর মাকামে মাহমুদ কোন নামটা জানতে চায় মাকামে মাহমুদ ওইটাকে বলে যেইটা হলো প্রশংসার জায়গা আমার আল্লাহ তাকে সম্মানিত করে দিবে আমার নবী কান্দে আর কই জিবরাইল ও জিবরাইল আমার আল্লাহ আমি নবীর মাকামে মাহমুদ প্রদান করবে আমি নবী তো মাকামে মাহমুদের পাগল না আমি নবী তো অন্য কোনো কিছুর পাগল না ও নবী গো আপনি কিসের পাগল আমার নবী কয় আমি হইলাম উম্মতের পাগল ও নবী গো আপনি উম্মতের জন্য কি চান আমার নবী ডাক দিয়ে কয় জিব্রাইল ও জিব্রাইল আমার আল্লাহরে বলো না আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে উম্মতরে কি ফয়সালা করা হবে ও বন্ধু আপনারা বলবেন হুজুর তাহাজ্জুদ নামাজ কি তাহাজ্জুদ নামাজ সম্পর্কে আমাদেরকে একটু আইডিয়া দিয়া দেন তাহাজ্জুদ নামাজ সম্পর্কে আইডিয়া বলো ফজরের নামাজের আজানের আগে উইটা উইটা দেখবেন দুনিয়ার কিছু বান্দা আছে আমার আল্লাহর কাছে রাত বেলা সজাগ রাইখা তাইখা কান্না করে আর ডাকবে ও আল্লাহ গো আমি কঠিন বিপদে পড়ে রয়েছি আমার নবী কয় তাহাজ্জুদের সময় কোন মহিলার গর্ভে যদি সন্তান না হয় গর্ভের সন্তানের জন্য যদি মহিলাটা আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে উইটা উইটা তার স্বামী সহ কান্না করে আমার আল্লাহ ওই মহিলার গর্ভে সন্তান দিব কোন মানুষ ব্যবসা করে ব্যবসায় বরকত হয় না ব্যবসার মধ্যে বরকতের প্রয়োজন ওই মানুষ যদি ফজরের নামাজ রাত উইটা তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ আমার ব্যবসার মধ্যে বরকত আপনি বরকত দেন তাহাজ্জুদে চোখের পানি বালে পান দেখলে আমার আল্লাহর কাছে বললে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দেয় সন্তান বিদেশে যাইতে পারে না ফুলাটা বিদেশের মধ্যে অসুস্থ হয়ে পড়ে রয়েছে তার জন্য যদি মা বাবা স্ত্রী পুত্ররা দোয়া করে আল্লাহর কসম তাহাজ্জুদের নামাজে চোখের পানি পানে কানলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা মনের আশা পূরণ করে দেয় জবান বলে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহাজ্জুদে পড়িয়া রইলাম জাগিয়া তাহাজ্জুদে পড়িয়া রইলাম জাগিয়া তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি মালা খেতেছি আকি জলে নবী গো মালা খেতেছি আকি জলে সবাই জবান করে দূর শুনে করে না আল্লাহ আপনারা সবাই জবান করে জোরে শুনে জোরে শুনে পড়েন আল্লাহুম্মা সাল্লা
তাহলে তাহাজ্জুদের নামাজে অনেক মানুষ বিপদে পড়ে আছে, ব্যবসাতে বরকত হচ্ছে না। হুজুর যেই ব্যবসাটাই করি আমার বরকত হয় না। আল্লাহর কসম, আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করেন, আল্লাহ আপনার সকল কিছুতে বরকত প্রদান করেন। সুবহানাল্লাহ কইতেন না, আরো জোরে কথা সুবহানাল্লাহ। আপনার কি কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে? আপনার যতক্ষণ বসবেন আমি কিন্তু ওয়াজে ধারাবাহিকতা মাত্র ঢুকছি, শুনবেন আপনারা, অসুবিধা নাই তো? আল্লাহ সবাই তৌফিক দান করুক, বসার তৌফিক দান করুক, আমিন করুক। কারণ গরম লাগার কথা নাই, দিক দিয়ে খেয়াতে দিক দিয়েও বাতাস হইতাছে, মুশকিল বাতাস আসতেছে, সুন্দর মতো বসবেন, আলোচনা শ্রবণ করবেন। তবে একটা কথা মনে রাখবেন, সারা রাত্র পর্যন্ত আলোচনা শ্রবণ করলেন, শুনলেন, শোনার পর যদি ওয়াজ আপনার জীবনে বাস্তবায়ন না করেন, মানে আপনি এটা আমল না করেন, কোনো লাভ হইব কথা কই না, লাভ হইব লাভ হইতো না। এই জন্য আল্লাহর দোহাই লাগে, কদমে হাত দিব, জীবনে যত গুনাহ করেছি আজকে থেকে একটা শপথ নেবেন, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, মাফ চাই আপনার কাছে, আর কোনোদিন গুনার দিকে আমার কদম বাড়াবো না। আপনারা বলেন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর জোরে বলেন না পারে কি পারে না? তাহলে সবাই জবান খুলে একটু মহাপতি দুরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদেনা গভীর মনোযোগ। তাহলে আল্লাহর কাছে বান্দা যা কিছু চাইবে আমার আল্লাহ বান্দাকে সকল কিছু প্রদান করবে, বিশ্বাস আছে না নাই? কথা বলেন বিশ্বাস আছে না নাই? আল্লাহ পাকের পেয়ারা বন্ধুর একটা হাদিস শরীফ বলেছি, মাংলা গুল মাংলা পালা গুল কুল, যদি আপনি আল্লাহর হয়ে যান আমার আল্লাহ বলেছেন সারা দুনিয়া আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কয় না, বন্ধুরা রে আমার নবীর পাগলের দল, আপনি যদি আল্লাহর হয়ে যান আমার আল্লাহ বলেন সারা দুনিয়া আপনার হয়ে যাবে। হুজুর কিভাবে কিভাবে জানতে চাই, জানার জন্য মনোযোগ দে। আল্লাহ পাকের একজন বন্ধু জিনার নাম ছিল হযরতে আবু হাফস রাহমাতুল্লাহি আলাইহি, উনি টাকা পয়সা ধন দৌলতের মায়া করতেন না, যেদিকে 10 টাকা যাবে ওই দিকে উনি কদম বাড়াইতেন না। উনি ডাক দিয়া কয় টাকা পয়সার কাছে দৌড়াইয়া কি করব রে কি করব, যদি আমার মরণে আমার নগরীটাই আসে, যদি আমার মরণে আমি নবীরে না পাই, অন্ধকার কবরে আমার জাহান্নামের আগুনে জ্বালায়, অন্ধকার কবরে আমি জ্বলব, তাইলে আমার টাকা পয়সা তো আমার কবরে কোনো কাজে আসবে না। ও নবীর পাগল আবু হাফস, আরো ধরে নাম কি, আবু হাফস ডাক দিয়ে বলে যদি আমার মরণে আমি নবীরে না পাই, তাইলে আমার মরণটা তো বালা মরণ না, আমার মরণটা তো খারাপ মরণ হইব। এই জন্য আবু হাফসের টাকা পয়সা ধন দৌলত যা কিছু ছিল সকল কিছু আমার আল্লাহর নামে বিলীন করে দিছে, আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আপনি টাকা পয়সার মায়া ছেড়ে দেন, আল্লাহ হয়ে যা, দেখবেন আপনি টাকা পয়সার পেছনে দৌড়ানো লাগবে না। হযরতে আবু হাফসের বাড়ি ছিল নিশাপুর, ভারতের জমিনে। আবু হাফসের বাড়ি যদিও ভারতের নিশাপুরে ছিল, উনি ভারতের জমিন থেকে আপনাদের দোয়ার বরকতে ওই নিশাপুরের জমিনে শামিম দাদার 27 বার যাওয়া হয়েছে। ওই ভারতের নিশাপুরের জমিনে আল্লাহর ওলি আবু হাফস রহমাতুল্লাহি আলাই উনি ওনার দরবারে বসবাস করতেন। হঠাৎ করে উনি মনে মনে চিন্তা করে, গো আমার মনটা চা আমি মক্কা মদিনা যাওয়ার জন্য, মক্কা মদিনা যাব, কিন্তু মক্কা মদিনা যাওয়ার জন্য আবু হাফসের কাছে কোনো টাকাও নাই পয়সা নাই। ও আল্লাহর বান্দা আবু হাফস, তুমি মক্কা মদিনা যাইবা, তোমার কাছে তো কোনো টাকা নাই পয়সা নাই, কেমনে মক্কা মদিনা যাইবা? আবু হাফস কয় মক্কা মদিনা যাই তো তোর টাকা পয়সা লাগে না, কয় তাইলে তুমি মক্কা মদিনা কেমনে যাইবা? আবু হাফসের সঙ্গে তার একটা বন্ধু ওলি ছিল, যিনার নাম ছিল হযরতে সিদ্দিক নুমানি রহমত আল্লাহ পাকের বন্ধু, দুইজন একসাথে, একজনের নাম আবু হাফস আরেকজনের নাম
শিবনী নুমানি দুইজন দুইজনের মধ্যে প্রশ্ন শিবনী নুমানি ডাক দিয়া বলে ও আবু হাস বন্ধু চলো না আমরা মক্কা মদিনা যাব আবু হাস কয় মক্কা মদিনা তো যাওয়া লাগে না দুইজনের কথাটা দুই রকমের কয় রকম আলো জুড়ে কোনার কয় রকম ওরে গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহারাই হাসতে নাই যাহাই আছে গন্ধরাজে তাহা নাই ওরে সাহাস ফুলে যাহাই আছে পানুয়াতে তাহা নাই আবার পানুয়াতে যাহাই আছে শাহ আব্দুল্লাহ গাজীপুরের দরবারেতে তাহা নাই আরে একে কলি আল্লাহর দরবারে আর নবীর প্রেমের ফুল ফুইটাছে আরে সবার কাছে আল্লাহ নবীর সুগ্রাণ আছে সবার কাছে আল্লাহ নবীর সুগ্রাণ আছে সবার বলে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলে আবু হাসানকে ডাক দিয়ে বলে ও শিবনী নুমানে মক্কা মদিনা যাওয়া লাগবে না শিবনী নুমানে কয় মক্কা মদিনা কেমনে না যাইবা সেই আল্লাহ আমার বানাইলো ওই আল্লাহ মক্কা মদিনা না যাইয়া কেমনে থাকবা আর যেই নবীর কারণে আমার আল্লাহ আমার বানাইছে ওই নবীরে না দেইখা কেমনে থাকবা জানতে চাই পাবো আবু হাফস তুমি কি লাগা মক্কা মদিনা যাইতা না এই কথা বলো আবু হাফস কয় মক্কা মদিনা কি লাগা যাইতা আমি তাহাজ্জুদের নামাজ কইরা চোখটা বন্ধ করলে তো আল্লাহর মক্কা নবীর মদিনা আমার সামনে হাজির হইয়া যায় আপনি চোখ বন্ধ করলে দেখবেন দুনিয়াতে যত রঙের আকাম কুকাম করেন চোখ বন্ধ করলে শরণ হয় নামাজ পড়লে আল্লাহু আকবর কইয়া তাকবীরে তাহরিমা দিয়া দাঁড়াইছেন আজকে খেতে রোয়া লাগানোর সময় খেতের গালা কাছেয়া এক আইতা আইল ধরে এক বিঘা বানাইছেন দেখবেন এটা মনে হইব কালকে যে আরেক কোপ কাটবেন এটা মনে হইব কিন্তু শিবলী নুমানির সাহাদেম শিবলী নুমানির বন্ধু আবু হাফ ডাক দিয়া কই আমি নামাজ পড়িয়া চোখটা বন্ধু করলে মক্কার মদিনা আমার সামনে থাকে এ মুসলমান তোমার কলবটার মধ্যে গুন পোকার মতো মনের পোকা ধরে গেছে তোমার কলবটার মধ্যে গুন পোকার মতো মনের পোকা ধরে গেছে তোমার কলব যদি ভালো হতো তুমি কোনদিন ব্যবসার সময় কেজিতে ওজনে মাপ কম দিতে পারতা না আল্লাহর কসম মুসলমান তোমার পদটা তোমার মনটা তোমার দিলটা যদি ভালো থাকতো তোমার জবানটা দিয়ে কারোর সঙ্গে একটা খারাপ ব্যবহার করতে পারতা না মুসলমান তোমার মনটা যদি ভালো থাকতো আল্লাহর ওলিদের মাজার জিয়ারতকে পূজার সাথে তুলনা করতে পারতা না আল্লাহর কসম কোন মুসলমানের অন্তরে যদি আল্লাহর ভালোবাসা ইচ্ছা কুল্লা থাকে আল্লাহর ভয় থাকে ওই মুসলমান কোনদিন খারাপ কথা বলতে পারে না ওই মুসলমান কোনদিন আল্লাহর ওলির মাজার জিয়ারতকে পূজা বলতে পারে না ওই মুসলমান কোনদিন এলাকার মুরব্বীদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না ওই মুসলমান কোনদিন দুনিয়ার সমাজের মধ্যে মা বাবার না খাওয়াইয়া রাখতে পারে না মুসলমান ও আল্লাহর গোলামের দল নবী মুস্তফার আশিকের দল আপনারা জবান খুলে বলেন আমরা মুসলমান আমাদের অন্তরে আল্লাহ নবীর ভালোবাসা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই হুজুর আমাদের মনে তো আল্লাহ নবীর ভালোবাসা কম নাই এগুলার কারণে আল্লাহ নবীর ভালোবাসা আছে কিন্তু আমরা তো চোখটা বন্ধ করলে মক্কা মদিনা দেখি না কেমনে দেখবা তোমার মনের মধ্যে ময়লায় ভরপুর হইয়া গেছে আশেক ডাক দিয়া বলে ও তোর মনের ময়লা জলে ধুইলে মনের ময়লা জলে ধুইলে পরিষ্কার তো হবে না সোনাই আমার মুর্শিদে গুণ মনিও লোহার বাইলার কানসা সোনা আরে বাগদাদিসার পাক দরবারে আরে পানুয়ার আবু আহমসার পাক দরবারে ভক্তগণে বীর জমাই রে ওরে তাহার নুরানি সো হবতে নুরানি সো হবতে
মাওলারে লোহারে বানাইলার কানসা শোনা একটা জবান বন্ধ রাখবে না জবান করে চিৎকার করে বলেন আল্লাহু আকবার আরো উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার আবু শামজাদ দিয়া কই চোখ বন্ধ করলে কি দেখে জি মক্কা মদিনা আর আমরা চোখ বন্ধ করলে দুনিয়ার আকাম কুতামের কথা মনে হয় মুসলমান শিবজি নুমানি করে গেছে আল্লাহর ওলির কাছে একটা পেছে শিবজি নুমানি কই ফেসে ফালাইলা ঠিক আছে তুমি তো চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখো আমার একটা প্রশ্নের জবাব দাও চোখ বন্ধ করলে যেই মক্কা মদিনা দেখো ওই মক্কা মদিনা কি তুমি সরাসরি দেখতে চাও না মনটা কি চায় না আবু শামসের মনে মায়া লাগিয়া গেছে কালিকাপুর এবং পাস্তুবি এলাকায় বিদেশে ফোলাফান আছে না নাই এলাকার প্রবাসী ভাই আছে না নাই আজকের মাহফিলে অনেক প্রবাসীরা সহযোগিতা করেছে ও মুসলমান ফোলাফান যদি বিদেশে নাই এই কালিকাপুর এবং পাস্তুবি এলাকার মারার মনে শান্তি নাই বাবার মনে শান্তি নাই মোবাইলে ভিডিও কলের মাধ্যমে ইমুর মধ্যে স্যাররা দেখা দেখা মার মনটা শান্তি হয় কিন্তু রাত্রবেলা মা বোনি অনেক সময় কান্দে আব্বাও কান্দে আমার ফুতরা বিদেশ গেছে কিন্তু আমি ঘরের মধ্যে দেশি মুরগি দিয়া বিদের পুকুরের মাছ দিয়া ভাত খাই আমার ফুতরা জানি কি দিয়া খাই মার মনে শান্তি থাকে না ফুত্র যদি যায় বিদেশে বাবা মায়ের বুকটা ফাটে দুঃখে গো পুত্র যদি যায় বিদেশে বাবা মায়ের বুকটা ফাটে দুঃখে গো মা বাবা দোয়া করে সন্তানের হাল্লা দিও না কোন দুঃখ আর কোন লাঞ্ছনা মায়ের মত না বলেন আমি যেদিকে চাই আমার মায়ের মত আপনকে দেখি না মায়ের মত না একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে চিৎকার করে বলেন আল্লাহু আকবার ও মুসলমান শিবলি নুমানি কয় যেই মক্কা মদিনা সব বন্ধ করলে দেখো ওই মক্কা মদিনা কি হাত দিয়া দইরা দেখতে মন চায় না নিজের চোখটা দিয়া দেখতে মন চায় না তুমি কি এখন মক্কা মদিনা দেখতে যাইতা না এবার আবু শাম তাক দিয়া কই চলো না আমরা মক্কা মদিনা দেখার জন্য চলে যাই যাইতে যাইতে আবু শাম এখন নয় আরো প্রায় 1000 বছর 1100 বছর আগে আবু শামসের কথা বলতেছি আবু শাম মক্কা মদিনা যাইতাছে যাইতে যাইতে মক্কা শরীফের মধ্যে যখন যায়া পৌঁছে গেছে মক্কা শরীফে যায়া দেখতাছে মক্কা শরীফের চারিদিক দিয়া কিছু ফেডের খুদাওয়ালা গরিব মানুষ ঘুরতাছে আবু শামসের মন্ডার ভিতরে মায়া লাইগা গেছে আবু শামস কয় দেখছনি আল্লাহর কত বান্দার টাকা পয়সা আছে কিন্তু তারা খাবার খাইতে পারে না আবার কত বান্দা আছে টাকা পয়সা নাই খাবারের জন্য কান্দে আবু শামসের মনে মায়া লাগছে তার কাছে 70 দিনার ছিল দিনার গুলা দিয়া দিছে মানুষকে খাওয়ানোর জন্য 70 জন রে এক দেরহাম এক দিনার করে করে দিছে আর বাকি রইছে 70 জন ওই 70 জন রে কি খাওয়াইবো আবু শামসের মনের ভিতরে বড় একটা মায়া লাগিয়া গেছে ও বন্ধু গো ও নবীর পাগলের দল আবু শামস এবার আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ তারারে কি খাওয়াইতাম আমার মন্দার ভিতরে তো বড় মায়া লাগিয়া গেছে আমার আল্লাহ পাকরা
রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে কোনো জবাব দেয় না সাড়া দেয় না আমার কথা হলো মানলাকুল মাওলা ফালাকুল কুল যেই ব্যক্তি আল্লাহর হয় আল্লাহর দুনিয়ার সকল কিছু তার হয়ে যায় কথাটা সত্য না মিথ্যা এ মুসলমান আবু শামস একটু পাগলা টাইপের হলি আবু শাম একটা কাজ করছে কি জানেন নি মক্কা শরীফের আশেপাশে মরুভূমি আছে না নাই পাথর আছে না নাই মরুভূমির আশেপাশে যে পাথর আবু শাম মক্কা শরীফ থেকে বাইরে কইয়া বড় একটা পাথর মাথার ভিতরে রইছে উপরের দিকে আলগি দিয়া মক্কা শরীফের ভিতরে দুইকা আল্লাহর দিকে তাকিয়া আসমানের দিকে তাকিয়া ডাক দেয়া কয় আল্লাহ আমার জন্য তো কিছু চাইছি না গরিব মানুষ গুলার লাগে চাইছি যদি আপনি আমার এখন এই মুহূর্তে কিছু না দেন আপনার কাবাগরের সৌন্দর্য মন্ডিত জিনিসগুলো আমি আবু হাফ ভাইয়া ফালাম কিন্তু না 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 আবু হাফ জানে আমার আল্লাহ তাই ফিরাইতো না কেন কারণ আমার আল্লাহর প্রিয় বন্ধু যারা আমার আল্লাহ তারে বড় ভালোবাসে তারা যদি আল্লাহর কাছে হাত বারে বারে দোয়া করে আমার আল্লাহ তার দোয়াটা কবুল করে নেয় ও বন্ধু গো ও নবীর পাগলের দল আবু হামসার একটা ডাকের মধ্যে আমার আল্লাহ সাড়া দেয় না একবার ডাক দেয় দুইবার ডাক দেয় আল্লাহ কোনো সাড়া দেয় না তিন নাম্বার ডাক দিছে ডাকটা দেওয়ার পরে পরে মাথার পাথরটার টান দিকে ফারাইয়া আবু হামস মাথাটা চক্কর দিয়া মাটির ভিতরে পড়া গেছে মাটির ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে গুরু হঠাৎ কইরা আবু হাফসারে আইসা একজন ব্যক্তি ঘুমের ভিতরে ডাক দেয় ও আবু হাফস উঠো না আবু হাফসার কাছে একটা ব্যক্তি 100 দেরহাম দিছে 100 দেরহাম দিয়া কই তুমি মানুষের দান করো দেরহামগুলা লইয়া উনি দান কইরা দিছে দান করতে 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 সবাই যখন দান করছে ও বন্ধু ও কালিকাপুর পাস্তুদি এলাকার বাবারা যখন দান কইরা দিছে দানের টাকাটা পাওয়ার পরে আল্লাহর দরবারে একবার সাজদার ভিতরে পড়া গেছে আর ডাক দিয়াতে আল্লাহ ও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে আমার এত সুন্দর নিয়ামত চাইতে না চাইতে আপনার নিয়ামত গুলা দানের টাকা গুলা দান করলেন ও আল্লাহ গো আপনি কি লেগে আমার দান করলেন আল্লাহ পক্ষ থেকে গায়েবি আওয়াজ আইসা ডাক দিয়ে বলে ও আমার বন্ধু আবু শাহ আমি কেন তোমার এইগুলা দিছি জানো নি তোমার কারণে এই কাবা শরীফের আশেপাশে যত গরিব মানুষ আছে ওই গরিব গুলার সহযোগিতা করলাম আর গরিব গুলার মনের ভিতরে মায়া লাগছে তোমার জন্য দোয়া করছে আবু হাফস কয় কিসের দোয়া করলো মক্কা মদিনা আসলাম মদিনার যেই মালিক আমার নবীরে তো এখনো পর্যন্ত আমি দেখছি না আমি মদিনা দেখতাম মন তার চাই আমার নবী দিয়া আমার দেখা দেয় না আর জোরে কই না সুবহানাল্লাহ এ বন্ধুরে এ নবীর পাগলের গো আবু হাফস ডাক দিয়ে কয় আল্লাহ আমার বুকে মানুষ দোয়া করছে যেই নবীটারে ঘুমের ঘরে স্বপ্নে দেখছি ওই নবীর মদিনাতে আসছি ওই নবী দিয়ে আমার দেখা দেয় না ওই নবীর দেখার লাগে আমার মন না কান্দে আবু হাফস তো আমার নবী দেখা দিতাছে না বন্ধু আমার আবু হাফস লগে বন্ধু একজন আছে শিবলি নোমানি মনে আছে শিবলি নোমানি ডাক দিয়া কয় আবু হাফস তুমি বুঝি নবীরে দেখার লাগে আমি কান্দাছো কান্দো না কান্দো না আমার নবীর জন্য তুমি যত পাগল আমার নবীও তোমার জন্য এত পাগল আসুনা আমরা মক্কার তাওয়াফে কদমটা শেষ কইরা আমরা নবীর বাড়ি মদিনাতে চলে যাই ওরে আরবে সাগর পাড়ি দিব নাই কই আমার তরি পাকি নই তো উরে যাব দানাতে বরে পুরি আশায়াতে সম্বল নাই
কাফেলাতে কে যাও তুমি কে যাও মদিনায় এ গোলামদের সালাম দিও মদিনার বাদশাহ নবীর পাগল আপনার এলাকার কত মানুষ মক্কা মদিনা হজ করতে যায় আমরা 3 লাখ টাকা নাই মক্কা মদিনা হজ করতাম জামু যেই ব্যক্তি মদিনা যায় তার কাছে যাইয়া হাতটা ধরে কইবেন ভাই আমি তো মক্কা মদিনা যাইতাম ফারিনার টাকা নাই তবে আমি গোলামের একটা সালাম আমার নবীর রওজা মোবারককে আপনি পৌঁছাইয়া দিলেন আল্লাহর কসম আপনি মক্কা মদিনা যাওয়া লাগবে না আপনি যদি নবীর পাগল হন টাকা খরচ করে মদিনা যাবেন কেমনে আমি গরিব মানুষ আমি মদিনা যাইতে পারি না আপনি যদি টাকা দিতার সময় চোখের পানি গুণা পালায়া পালায়া কান্দেন আমার নবী কয় বাঙ্গা ঘরের মধ্যে আমি নবী দেখা দেওয়ার জন্য হাজির হয়ে যাই জবান করে জোরে বলেন না আল্লাহু আকবার ও নবীর আশেকের দল আবু হাফস নবীর দিদারের জন্য কান্দে আল্লাহর কাবা ঘরটা তাওয়াফ করে মদিনা শরীফে রওনা করছে মদিনা শরীফ যাইয়া আমার নবীর রওজা মোবারকের কাছে বৈশা বৈশা কান্দে শুধু নবীর দেখার লাগা আমার নবীর রওজা মোবারকের মধ্যে আমার নবী তো তার দেখা দিতাছে না বন্ধুরে আমার নবী রহমতাল লিল আলামিন নবী যখন দেখা দেয় না আবু হাফস ওই জায়গার মধ্যে কান্তাছে 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 কান্তে কান্তে বড় ব্যাপার এবার যখন এত কান্নাকাটি করলো হঠাৎ করে আবু হাফস তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাইছে ঘুমানোর পরে হঠাৎ করে আবু হাফসের সঙ্গে শিবলী নুমানি আল্লাহর ওলিদা আছে উনি ইয়া রাসূলুল্লাহ বলে এমন জোরে চিল্লানি মারছে চিল্লানি মাইরা যখন সজাগ হইয়া গেছে আবু হাফস ডাক দিয়া কই শিবলী নুমানি কান্দ কেন ডাক দিয়া কই আমি কান্দি না আমার নবী মুস্তফা কিছুক্ষণ আগে আমি আবু হাফসের দেখা দিছে এই জন্য আমি আমার নবীর দেখা কান্দি আমি আমার নবীর দেখা কান্তাছি যুব কুমরুবি বাবা পর্দার আড়ালের মা আলোচনার গভীরতা এবার আসছে শিবলী নুমানি ডাক দেয়া করে আবু হাফস এতদিন বলতাম তুমি নবীরা দেখো কিন্তু আমি দেখি না তবে জানি আমার নবী আমার কাছে আইসা একটা খবর দিতে রে ওই খবরটা কি জানুনি শিবজী নুমানি ডাক দিয়া কয় আবু হাফস তোমার আম্মা কয় আম্মা আবু হাফস চোখের বাণীটা পালাই দিয়া কয় আমার মা নাই আমার মা ডারে আমি অনেকদিন হইছে দেখি না আবু হাফস এই কথা বলতে দেরি রে শিবলী নুমানি একটা ডাক দিয়া কয় আবু হাফস তোর মা কই তুই বলস না রে আবু হাফস কয় আমার যখন 6 বছর বয়স আমার মাটা বেশি আল্লাহওয়ালা ছিল আল্লাহর ইবাদত করত আমার মাটা আল্লাহ নবীর লেগে বড় পাগল ছিল সারাক্ষণ নামাজের মুসল্লাটা দিছে বুয়া থাকত আমার মালাই আমি আবার মার দেখি না শিবজী নুমানি কই কই গেছে বলস না তোর মা আবু হাফসের বাড়ি বলে কান্দে আর ডাক দিয়া কই আমার মা আমার মা কই গেছে জানি না
আমার নিশাপুরের জমিনে আমার বাড়িটা যেই জায়গায় অবস্থিত ওই জায়গার মধ্যে আমার ছোট্ট একটা কুঁড়ে ঘর যেই ঘরে বইয়া বই আমি আল্লাহর ইবাদত করি আমি যখন আল্লাহর ইবাদত করি ওই জায়গার মধ্যে আমার মাটা নামাজের মুসল্লাটা বিছে আল্লাহর ইবাদত করত কিন্তু আমার মা নামাজের মুসল্লাটা বিছে আল্লাহর ইবাদত করত হঠাৎ করে আমার বাবা আমার কাছে ওই দিনও তো বলছে আমার মাটা নামাজের মুসল্লা থেকে আল্লাহ 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 ডাকতে ডাকতে ইয়া রাসূলুল্লাহ কইতে কইতে জঙ্গলের দিকে দুইটা গেছে সারা জঙ্গলটারে তছনছ করে খুঁজলাম আমি আমার মারে পাইছি না আমার আব্বু পাইছে না শিবজিনু মানি কয় রে পাগল তোর মাটা তো বাগদাদের জমিনে সোনায় বাগদাদে যেখানে বসবাস করে ওই জায়গায় তুই আবু হাফসের সন্ধান করতাছে জুনায়েদ বাগদাদের এলাকায় খোঁজ করতাছে কয় আমার বাড়ি তো নিশাপুরে জুনায়েদ বাগদাদের বাগদাদ শহরে আমার মা কিল্লে গেছে সেখানে গেছে কয় তোর মা জানে তুই আমার নবী রহমত আল্লিল আলামিন নবীর আশেক জুনায়েদ বাগদাদের সন্ধানে ওই বাগদাদের জমিনে যাইবি তোর মাটা ওইখানে আছে আবু হাফসার দিয়ে আপনি জানলেন কেন আপনি শিবলি নুমানি তো এটা জানার কথা নয় কয় এটা আমি জানি না আমার নবী রহমতের নবী মদিনার কামনিওয়ালা কয়াল নবী এই মুহূর্তে ঘুমের ঘরে সকলে আমি শিবলি নুমানির কাছে খবর আয়েশা দিয়া দিছে মায়ানি ধন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আর কি দেখা হবে মুর্শিদ জীবনে আরে রংমহলে থাকবারে তুমি পালঙ্কে শুইয়া সন্ধানে আজরাইলে লুকিবে আসিয়া আরে মায়া যদি লাগে মনে নাও না মুর্শিদ তোর কাছে আর কি দেখা হবে মুর্শিদ জীবনে একটা জবান বন্ধ রাখবেন না আমার আল্লাহ হইলে দুনিয়া আপনার হবে কি হবে না মারে হারাইছে কয় বছর বয়সে এখন ছয় বছর না পোলার বয়স ২৬ মারে ২৬ বছর পরে নবী খবর দিছে আবু হাফসাটা ডাক দিয়ে কইরে মানে নবী কি বলছে ভাই নবী বলছে তুমি তো নবীর দিদারের জন্য কান্দ আমার নবী তোমারে আর দেখা দিত না আমার নবী আমারে কি লেগে দেখা দিত না আমার কাছে কি খবরটা বলতে পারবা নি ভাই নবী না দেখা দেওয়ার কারণ হইলো তুমি তো নবীর জন্য কান্দ কিন্তু তোমার মাদা তোমার লেগে কান্দে যতক্ষণ পর্যন্ত তোমার মার কুলি যায় শান্তি না হইব তোমার নবী তোমারে দেখা দিত না বাগদাদের জমিনে বাগদাদে যাইতে 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 সময় লাগবে ১৬ থেকে ১৭ দিন ১৭ দিন সময় লাগার পরেও বাগদাদের জমিনে যাইয়া তার মা ডারে কুজ্জা পায় না মাটারে যখন কুজ্জা পায় না শিবলি নুমানি মুরাকাবা করে আর ডাক দিয়া কই ও নবী গো আল্লাহ আল্লাহ নবী রহমত আল্লিল আলামিন শিবলি নুমানি কান্দতাছে আর কই আবু হাফসার মারে তো পাই না আবু হাফসার মাতাটা তো পাগলের মতো হইয়া গেছে অনেক বড় বান দেখবেন মা মইরা গেলে মার লাগা বেশি বেশি কান্দে মার লাগা কান্দে কত পুরা পান সাজানো ঘরের ভিতরে যা দেখে ঘরের আলমারির ভিতরে মার কাপড়টা পরে রয়েছে কিন্তু মোড়াটা মার লাগে চোখের বাণী পারে কান্দে মানুষের সামনে কান্দে না
রাতকে ঘুমাইলে মারলে গে কান্দে এখন এক বেলা দুই বেলা ভাত খাইলে কেউ খবর লয় না ভাত তো খাইছস না কিন্তু আগে সকাল বেলা ভাত না খাইলে মা খবর নিত ভূত খাইছস নি এখন কেউ তো তোমার কবর নাই না কে তোমার কবর নিব আল্লাহর কসম মুসলমান সন্তানের দল ও যুবকের দল মুরব্বী বাবা যদি তোরার মা বাবা বেঁচে থাকে দে তোরার কদম আমার সামনে দে আমি আমার জিব্বাটা লাগায় তোরার কদমটা পরিষ্কার করে দিব আজকে মাহফিল থেকে যাওয়ার পরে আম্মা আব্বার কদমের ভিতরে ধরে রাখবি ডাক দিয়ে কইবি আম্মা গো মাফ করে দেন আর কোনদিন আপনার লগে বিয়া দবি করতাম না কারণ কি জানোস তুই তোর আম্মা আব্বা যদি দুনিয়া ছেড়ে চলে যায় তুই বুঝতে পারবি তোর মা বাবা কত আপন আম্মা আব্বা যদি চলে যায় তোর চোখের সামনে কত মানুষ মারে মা কইয়া ডাকবো তুই তোর মারে মা কইয়া ডাকতে পারবি না মার কদমদার ভিতরে যা ধরে রাখবি মায়ের কদমের ভিতরে দলে ছোড় হয় না পুত্র বাবার কদমের ভিতরে দলে ছোড় হয় না আল্লাহর কসম মুসলমান আম্মা আব্বার কদমে ধরে মাপ চাইবি আমি আর কোনদিন অন্যায় করতাম না ও আম্মা গো আপনি আমারে মাপ করে দেন দেখবি তুই কান্নার আগে তোর মা ডাক কান্দা দিছে মা ডাক দিয়া কইব তুই ক্ষমা চাওয়ার আগে আমি মা তোরে মাপ করে দিছি বু ও তুই কান্দিস না কি লাগা কান্দস আপনি ডাক দিয়া কইলেন ও আম্মা গো আমি আপনার কাছে কান্দি কারণ আপনি মার লগে আব্বার লগে বিয়া দুবি করলে আমি জান্নাতে যাওয়া আটকে যাইব অনেক খোলাপান চিন্তা করতা যে হুজুর আমার তো মা নাই আমি কার পায়ে ধরা মাপসামু আমার তো আব্বা নাই আমি কার আব্বা কোন আব্বার পায়ে ধরা মাপসামু আল্লাহর কসম আম্মা আব্বা নাই অসুবিধা নাই আম্মা আব্বার কবরটা যে গুরুস্থানে আছে ওই গুরুস্থানের কাছে যে হাত বারে বারে রব্বির হামগুমা কামার আব্বা আমি সগিরা বলা বলা দোয়া করবা আপনার আল্লাহ পাক রাব্বুল আলামিন তুমি সন্তান চোখের মণিকুটার মধ্যে মাছির মাথা পরিমাণে একটু পানি আইনা কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তোমার আম্মা আব্বার কবর আজাব মাফ করব মা মা কইয়া কানতে পারবি আল্লাহর কসম তোর আপন মার মতো সৎমাড়া করে আদর করতো না যদি তোর সৎমাও তাকে কসম উদার একটা কথা মনে রাখ মুসলমান তোর মা জানে তুই অসুস্থ হইলে মাথায় পানি দিয়া দিব বারবার জিজ্ঞাসা করব পুত কি খাইবি তোর মা তোর এমন জিজ্ঞাসা করলে কিন্তু মা যদি না তাকে তোর কেউ জিজ্ঞাসা করবে না এ কালিকাপুর পাঁচতুড়ি এলাকার মা বোনেরা অনেক মা বোনেরা স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি গেলে আজকে কত কালিকাপুর এবং পাঁচতুড়ি মাইয়ারা বাবার বাড়িতে আসে কিন্তু শাশিরে দেখে জেডিরে দেখে মারে দেখে না এই জন্য মুসলমান গভীর মনোযোগ 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 এখান থেকে যাওয়ার পরে আম্মা আব্বার কদম ধরে মাপ চাইবেন মাপ করে দিব আর যদি মা বাবার মনে কষ্ট দিয়া আপনি সন্তান যত টাকার মালিক হন না কেন এই টাকা পয়সা আপনার কোনো কাজে লাগবে না আর মা বাবার যদি কোনো বদদোয়া থাকে আল্লাহর কসম জীবনে কোনো উন্নতি করতে পারতা না শিবলি নুমারি ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী গো তার মার সন্ধানে কোনো তো পাই না ও মায়ার নবী গো তার মার সন্ধান তো পাইলাম না আমার নবী কয় তার মার সন্ধান আর পাইতা না যায়া দেখো বাগদাদ শহরের মসজিদের পেছন দিয়া তার মা ডান নামাজের মুসল্লার ভিতরে মইরা পইরা রইছে সিম্পলি নোমানি একটা চিল্লানি মারে না আমাদের মুসল্লা থেকে ডাক দিয়া কয় ও আবু হাফ চলো আমার সামনে চলো রে আবু হাফ শিবলি নোমানির সাথে রওনা করছে মার সন্ধানে আবু হাফ পেছন দিয়া কয় শিবলি নোমানি আমার মা কই কোথা রে আমি তাড়াতাড়ি মার কাছে যাই শিবলি নোমানি তো ফুতের কাছে মার কথা কয় না মা দাজে মইরা রইছি মার কথা কইলে পোলার মাথাটা পাগলের মতো হইয়া যায় কেমনে মার কাছে যাইব শিবলি নোমানি কয় আমার লগে তোর মার নিয়া দেখা দেই শিবলি নোমানি বগদা শহরের মসজিদের পেছন দিয়া যাইয়া দেখতাছে মহিলাটা সেদ্দার ভিতরে পইরা রইছি
সেজদার ভিতরে যখন মহিলা শিবলি নোমানি কই আবু হাফস আমার কাছে আয় সামনে আই না কই দেখোস না তোর দাদা সেজদা দিয়া রইছে মা যখন সেজদার ভিতরে যখন মাডা শিবলি নোমানি কই আবু হাফস তোর মাদার ডাক দিস না তোর মা সেজদা আমার মাওলার সাথে আছে আমার মাওলার দিদারে আছে কোন সাধনে পাইব তোমারে দয়াল নবী গো আমি কোন সাধনে পাইব তোমারে বলেন কোন সাধনে পাইব তোমারে দয়াল আইরে কোন সাধনে পাইব তোমারে আর পাইয়া বুবকর হইয়া গেলেন হযরত তোমার জান্নাতের সাচ্চামে মান আইরে তোমার দর্শন পাইলে দেখা দাও না নবীর দর্শন হাই গন বিজি কোন সাধনে পাইব দর্শন জবান খুলে ধরে বলেন আল্লাহ আবু হাফসের মনে কি শান্তি না অশান্তি শান্তি শান্তি মার হয়েছে কিন্তু মা কি জিন্দা না মরা আরো জোরে কয় না জিন্দা না মরা বন্ধুরারে আমার ও নবীর পাগলের দল এবার আবু হাফস তার মার মাতার কাছে যাইয়া আম্মার মাতার ভিতরে দইয়া ডাক দিয়া কয় মা তুমি যেই সন্তানের জন্য পাগল ওই সন্তান তোমার কাছে আসছে মা মাতাটা তুলনা সন্তান মার মাতাটার ভিতরে করতে দেরি মা কাই তুই আর সন্তানের নিজের উরুর ভিতরে কোরলার ভিতরে করছে আবু হাফস কই শিবজি নুমানি আমার মা কোনো কথা কয় না রে কথা কয় না এ শিবজি নুমানি আমার মা কেন কথা কয় না রে ডাকতেস না আমার মার ডাক দে শিবজি নুমানি কয় তোর মা আর নাই নাই আমার মাওলার প্রেমে পাগল হইয়া তুই সন্তানের জন্য তোর মাডা জীবনটা দিয়া দিছে শিবলি নুমানির আবু হাফস কয় আমার মাডার কাফন দাফন দে শিবলি নুমানির সামনে কাফন দাফন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে মাডার কাফন দাফন দিয়া পোলার চোখে একটা ফোঁড়াও কান্না নাই কান্দে না মাডি দিয়া গড়ের কাছে আয়া পোলাডা শিবলি নুমানির আমজা কইরা দুইরা কয়ে এতদিন আমার মা ছিল না মনের ভিতরে কোনো জ্বালা ছিল না কিন্তু এখন আমার মাডা আমার কাছে আইসা কবরে তুলা গেছে আমার মা আমার মা এখন বুঝি অন্ধকার কবরে আমার ছেড়া শুয়া রয়েছি এ বন্ধু আমার এ নবীর পাগলের দল এভাবে কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছে রে হঠাৎ করে যে আবু হাফসা মানায় ওই আবু হাফস ঘুমের ঘরে স্বপ্ন দেখতাছে আমার নূরের নবী রহমতুল লিল আলামিন নবী আয়েশা আবু হাফসার ঘুমের ভিতরে ডাকতাছে আর কই ও আবু হাফস তাড়াতাড়ি ঘুম থেকে মাথাটা তুলে শোনা আবু হাফস কয় কে আমার নবী কয় আমি মদিনার রহমতের নবী জি আপনি দয়ার নবী আমার কাছে কেন গো আবু হাফস চোখুড়া খুলা দেখে সত্যি তো আমার নূরের নবী আবু হাফসার বাংলা ঘরে হাজির হইয়া গেছে আবু হাফস কয় নবী গো আমার মাডা কবরে কোন অবস্থায় কিভাবে আছে আমি জানতে চাই এবার আবু
আবু হাফসা রে আমার নবী সুকুটার উপরে নবীজির চাদর মুবারকটা খুইলা আবু হাফসার মাথাটার উপরে দিয়া দিছে আবু হাফসার নবী কই সুকটা বন্ধ করো না সুকটা বন্ধ করার পরে আবু হাফ হঠাৎ করে ডাক দিয়া কই নবী গো আমার মাথা দি একটা ফুলের বাগানের ভিতরে ঘুরতাছে আমার নবী কই আবু হাফ রে আবু হাফ তোমার মা কোনো সাধারণ জায়গার মধ্যে না তোমার মা দাদু জান্নাতের ভিতরে ঘুরতাছে এটা জান্নাতের বাগান আর তোমার মা জান্নাতের বাগানে আছে আবু হাফ সেবার হঠাৎ করে ঘুম থেকে জাগনা হয়ে গেছে শিবলিনু মানিরে ডাক দিয়া কয় ও শিবলিনু মানি আমার মা দাদু অন্ধকার কবর জান্নাতে আছে শিবলিনু মানি কয় তোমার মা তো এমনি জান্নাতি কয় কেমনে গো কেমনে জান্নাতি আমি আমার মার খেদমত করতাম পারছি না কয় তোমার মা জান্নাতি হওয়ার কারণ হইলো তোমার মা দা মরার পর তুমি সন্তান নিজে মার জানাজার নামাজ পড়াইছো মার কবরে নামছো আর এই জন্য তুমি সন্তান তোমার মা দার জানাজা দিয়ে কবরের মধ্যে শোয়ানোর কারণে আমার আল্লাহ তুমি সন্তানের জানাজা কবুল কইরা তোমার মার জান্নাতি বানায় দিছে সন্তান কয় আমি সন্তান জানাজা যাওয়ার কারণে মা যদি জান্নাতি হয় আল্লাহর কসম আল্লাহর কসম আমি আবু হাফসার সারা দুনিয়ার মানুষের কাছে আবদার তারা যারা দুনিয়াতে মা বাবা থাকা অবস্থায় তাদেরকে বেশি বেশি করে খেদমত করে ও নবী গো খেদমত করলে লাভটা কি হইব বলেন না আশেকের রাসূল আবু হাফ ডাক দিয়ে বলে একটা লাভ অন্য কিছুর চাইতে বেশি হবে ওই লাভটা হইল মা বাবার খেদমত করলে তুমি দুনিয়ার জমিনে শান্তিতে থাকবা কবরে গেল জান্নাতে থাকবা আপনারা বলেন এমন শান্তির দরকার আছে না নাই আল্লাহ কোরআনে বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা تشركوا به شيئا وبالوالدين إحسانا আল্লাহ কোরআনে বলেন ও আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা আল্লাহর সঙ্গে কোনো কিছুতে শিরিক করবে না ও বিল ওয়ালিদাইনি ইহসান মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করো আপনারা বলেন উত্তম ব্যবহার করলে কি শান্তি না অশান্তি তাহলে আল্লাহর কোরআনের আয়াত কুল্লু মান আলাইহা ফান ওয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম দুনিয়ার যা কিছু সব ধ্বংস হবে আল্লাহর কোনো ধ্বংস নাই তাহলে আমাদের কোনো অহংকার নাই মা বাবার সঙ্গে কোনো দাম নাই গরিমা নাই ওই মা বাবার সঙ্গে উত্তম আচরণের দরকার আছে না নাই আরো জোরে কন্যা আছে না নাই কিন্তু দুনিয়ার সমাজে আমরা দুই টাকার মালিক হওয়ার পরে আমাদের অহংকার তাপমাত্রা কিন্তু কম না বেশি কথা কয় না আরো কম না বেশি আসেন শুধু কম বেশি নয় আল্লাহ রাসূল বলেন দুই টাকার মালিক হওয়ার পরে ওই মানুষগুলা কি করে শোনো এই টাকাগুলা রে 100% এর ভিতরে বেশিরভাগ মানুষ সুদে লাগায় মাথা না দিও নাই আমরা এলাকার ভালো মানুষ ঠিক নাই ও আমার নদী বলেন এগুলো হচ্ছে কিয়ামতের আলামত কিসের না কথা আমাকে দিব না করতে এগুলো কিসের আলামত নবী গো কিভাবে কিয়ামতের আলামত আমার নবীর হাদিস শরীফে নবী বলেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি যখন কিয়ামত হবে আইয়ার ফাআল ইলমু ইলম উঠে যাবে ইলম উঠে যাওয়ার পর কি হবে আমার নবী বলেন মূর্খ লোকেরা সমাজের পরিচালনা করবে কথা কয় নাই সুখুর গোসকুর মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হয়নি আমরা এলাকার নাই আমার নবী বলেন শুধু তাই নয় যখন কিয়ামত সংঘটিত হবে সমাজের মধ্যে মূর্খ মানুষের সংখ্যা হবে বেশি শিক্ষিত লোকের সম্মান হবে কম ইজ্জত হবে কম এটা হলো কিয়ামতের আলামত আমার নবী বলেন ওয়াকসুরা জিনা এবং জিনা ব্যভিচার দর্শন হবে বেশি শুধু তাই নয় ওয়াকসুরা শারাবুল খামর মানুষ মদ পান করবে মাদক দ্রব্য সেবন করবে এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাবে সমাজের মধ্যে এখন মাদকের ব্যবস্থা আছে না নাই এই মাদকের কারণে সমাজ নষ্ট হয় কি হয় না আমার নবী বলেন ওয়াকসুরা শারাবুল খামর সমাজের মধ্যে যখন মাদকের প্রচলন হবে আর ওই মাদকের কারণে সমাজ নষ্ট হয়ে যাবে মুসলমান
মাদকের কারণে কত মায়ের সন্তান খানে হইয়া যায়, কত মায়ের সন্তান দুনিয়া ত্যাগ করে, ইয়াবা ট্যাবলেট খাওয়ার কারণে তার মাতার ব্রেন আউট হয়ে যায়, সন্তান খারাপ হয়ে যায়, সন্তানের গলা কাটা যায়, সন্তান ব্যবসা বাণিজ্যতে দেয়া মরণ হইয়া যায়। আমার নবীর উম্মতের দল অনেক মুরুব্বীরা বিচার দেয়, হুজুর মাদক দ্রব্য সেবন করলে বিচার দিতাম কার কাছে, যাতে আমার ফুটের মাদক দ্রব্য সেবন করার বিচার করবো, আমরা এলাকার ভিতরে হেঁটে মাদকের ব্যবসা করে। শহর ঘুরলে দেখবেন বেড়ায় যত না তার দুই ডাবল তিন ডাবল বেরিয়ে গেছে, আছে না নাই বন্ধুরা রে আমার। আমার নবী বলেন হাত্তায়া কোনালি খমসি না ইমরা তারা তাইয়ে বলবা দেন, একজন পুরুষের ভাগে কিয়ামতের আগে মহিলা করব 50 জন কইরা, মানে কিয়ামতের আগে পুরুষ হবে 150 জন মহিলার সঙ্গে তুলনা করা হয়েছে। এই জন্য মুসলমান আপনারা বলেন কিয়ামতের আলামত গুলা থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই, এবং সমাজকে সুন্দর করার জন্য মা বাবার খেদমতের দরকার, নামাজ সোজার দরকার, অহংকার পরিত্যাগের দরকার, সমাজের মধ্য থেকে ফেতনা ফাসাদ দূর করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই। সবাই আমার সঙ্গে জোরে সোরে বলেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। জগতের বন্ধুরা রে ও কালিকাপুর পাঁচটি এলাকার মানুষ আমার আল্লাহ মানুষের মাধ্যমে 1000 দেনা 100 দেনা ছাড়াইছে নাই, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি, তাহলে বোঝা যায় আজকের মাহফিল উসিলায় আমরা সগুণিয়া যারা কবরে কবর আজাব পাপ করবো কি আপনাদের কাছে কোনো কিছু তাদের জন্য চায় না, তারা একটা জিনিস চায় এই ইজ্জতের জন্য কিছু দান। আপনারা এখন মুনাজাত হবে, একটা মানুষ সর্বপ্রথম দাঁড়ায় বলবেন হুজুর আমার মা নাই অথবা আমার বাবা নাই, মা বাবার জন্য তো আছে এই ইদ্দিয়ার মধ্যে আমি দান করব 5000 টাকা, একজন সর্বপ্রথম তার জন্য খাস করে আল্লাহর নামের সাথে কালিমা তৈয়বা নবীর নাম আছে না নাই, আল্লাহ এবং নবী মিলে হইছে কয়জন, আরো জোরে কয় না কয়জন, আরেকবার এই ভাষা আঙুল দিয়ে দেখছি আল্লাহর নবী মিলে কয়জন, ও দুইটা আঙ্গুল বিসমিল্লাহ করে ফকিরের দোকান যে জাফরান 10 টাকা 5 টাকা কইরা মাহফিলের লাগে তার নগদে জানো, ফাঁকে ফাঁকে কাতারের মাঝখান থেকে একজন একজন করে উঠতে দেন 10 টাকা 5 টাকা করে যে জাফরান দেন দোকান দোকানে রোমান দোকানে গিয়ে লাগে 10 টাকা 5 টাকা করে যে জাফরান দেন। হ্যাঁ 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 সাইন নিজের ফকিরের হাত দিয়ে মানুষের ফকিরের হাত দিয়ে ফিটে দিলে সামান দরকার নাই, তাড়াতাড়ি এ রানা নামক একজন বড় ভাই উনি দান করছে মাহফিলের জন্য আগামী বছর নি নাই বছর এই বছর 10,000 টাকা দিছে মারহাবা কন, আগামী বছর মাহফিলের লেগে রাজীব সাহ দিব 5,000, রুবেল সাহ 5,000, বেশি না কালেকশন
না আমি এ বছর কালেকশন কমে করার লাগছে আমি মাফি কমিটির লগে ভাঙিয়ে যাই বাবু আমি কালেকশন করতেতাম না ও আস আজকে তো বেশি করে লেছে গিয়া 10:30 থেকে দলে কত খুলিছে ও চান্স কম কত বলে একটা মাঝে আড়াই ঘন্টা হইছে আমরা একটা নাটক রসুল পড়ালাই সবাই পড়েন মোরা গাঁও সে পাকের বাসি যাতে যাব মদিনায় মোরা গাঁও সে পাকের বাসি যাতে যাব মদিনায় হায় রে এসেছি সকলে নবীর দিদারে রাশায় বলেন এসেছি সকলে নবীর দিদারে রাশায় গাঁও সে পাকের বাসি যাতে যাব মদিনায় মোরা গাঁও সে পাকের বাসি সবাই মুখে মুখে আল্লাহ করবেন সবাই জিকির করবেন কার কথা কয় না কার আল্লাহর জিকির কে আস্তে করবেন না জোরে করবেন মাইকের সামনে ক্লিয়ার করে ইকো বন্ধ করো সাউন্ড বাড়াও সবাই জবান খুলে আল্লাহ পাকের রাস্তা যাতে জিকির করেন জোরে জোরে আল্লাহ জিকির করেন Oh my God.
মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হুজুরে যদি যাইবার মুর্শিদ প্রেম সেই কাইলা কেন হলে এই দূরে যদি যাইবার মুর্শিদ প্রেম সেই কাইলা কেন হলে এই রামা রেবু লে বার মুর্শিদ কেন নাই গাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জ্বলতে জ্বলতে অন্তর হইল সাঙ্গাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজ নিকা তাহাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কলম কর দর মাথাই লইয়া কান্দি নজরে হৃদয় সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দুরূদ শরীফ আদায় করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া কানা বিনা কাসিম বিন সুরাতুল আদনা নাম তালিম اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا يا ربنا يا ربنا মাফ করে দাও এই জীবনের সব গুনাহ গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকিবারে বার মাফ করে দাও মাবুদ আল্লাহ আমরা গুনাহগার কবরের আযাব যদি মানুষ দেখিত গরবারি সারিয়া পাগল হইত বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায় সে জাগার মালিক নবী মুস্তফা মাবুদ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কালিকাপুর পাঁচতুবি এলাকার যুব সমাজের উদ্যোগে ঈদগাহ ময়দানের মধ্যে এত সুন্দর ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমি অদম গুনাগার শামিন্দার সঙ্গে জানি না কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা কতগুলা যুবক নজওয়ান ভাই বাবারা হাত বাড়াইছে জানি না কারা কারা দাঁড়িয়ে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের আমার সঙ্গে আপনার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ আপনার কালি দিবে না আল্লাহ ও তোয়ার আল্লাহ
আজকের মুনাজাতে এমন সন্তান আছে যারা জগতে আব্বা নাই, এমন সন্তান আছে আম্মা নাই, যে আব্বা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাতার গাম পা পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আল্লাহ যে আব্বা এত কষ্ট করছে কার জানি এমন আব্বা বন্ধ কার কবর ও ইয়া আল্লাহ আমরা রাব্বা আমার ক্ষমা করছনি দাদা দাদির কবরে রাজা মাফ হইছে দাদা দাদিরে ক্ষমা করছনি মাবুদ রব্বুল আলামিন এমন সন্তান আছে যারার মা নাই যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই আল্লাহ যে মা দুঃখিনী নিজে না কেন সন্তানে গাওয়াইছে আল্লাহ কার জানি এমন মা নাই আল্লাহ মাহফিল শেষ করে বাড়িতে যাইব কিন্তু মারতে গারাটা দেখতো না লাজারের এমন মা কবরে আমার কবরে আর আজাব দিও না মা গো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কেউ মা আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি আরে মা জননী আমার আরে মা জননী আল্লাহ কার জানি মা নাই আল্লাহ কার জানি বাবা নাই আম্মা বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মবু দাদা দাদি বংশ বলিয়া যারা কবরে আল্লাহ তার কবর তারে তুমি বেগস্তের বাগান বানিয়ে দাও ও আল্লাহ আল্লাহ বিশেষ করে পড়িয়ে তোমার দরবারে আজকের মাহফিলের যে যুব সমাজের বাইরে আয়োজন করলো আল্লাহ যুবকদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো চাকরি বাকরির মধ্যে বরকত দান করো আল্লাহ কৃষি কাজের মধ্যে মুরব্বীদের বরকত প্রদান করো বাড়ি ঘরের মধ্যে আমার মা বোনেরা ঘাট বাড়াইছে আমার মা বোনদেরকে আবেদা সরেগা শারীরিক মানসিক সমস্যা থেকে সমাধান করো আল্লাহ ও দয়াল আল্লাহ আমি গুনাহগার পড়িয়া তোমার দরবারে জানাই এই মুসল্লি গুলা তোমার দরবারে আমি নামিন কই টাকা পয়সা চাই না রে দয়া আল্লাহ বংশের কবর রাজাত মাপ চাই এলাকার কত সন্তান বিদেশের জমিনে আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো প্রবাসী প্রত্যেকটা ভাইকে কবুল আর মঞ্জুর করো যারা এই বছর মাহফিলে সহযোগিতা করেছে আগামী বছর করবে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ আমার কানু ভাই মেম্বার পদপ্রার্থী দোয়া চেয়েছেন আল্লাহ কানু ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও এমনি করে 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 যারা যারা দোয়া চাই আল্লাহ আল্লাহ সবার দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত দায়ম রাখ দায়ম রেখে দাও আখিরি পরিয়া মরে যাব দুঃখ নাই তবে বেঈমান মানে মরণ দিয়েন না মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে আর সবানে করে দিয়েন মধুর কানে মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম